পুনে, মালেগাঁও, মুম্বাই, ঔরঙ্গাবাদের মতো হটস্পট জোন সম্পর্কে কোনো ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার। এইসব হটস্পট এলাকায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে 31শে মে অবধি করল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবারের রাজ্য সরকার হটস্পটগুলিতে লকডাউন বাড়ানোর ইচ্ছার কথা জানায়। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সভাপতিত্বে বৈঠকে এই লকডাউন বাড়ানো নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার এই পিটিটিআই জানায়, মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের বাকি এলাকায় কেন্দ্রের নির্দেশ অনুযায়ী লকডাউন 3.0ই কার্যকর থাকবে, যার মেয়াদ রয়েছে 17ই মে অবধি। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী লকডাউন 4.0 চালু করার আভাসও দিয়ে রেখেছেন। লকডাউন বাড়ানো নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, জলসম্পদ মন্ত্রী জয়ন্ত পাটিল, নগর উন্নয়ন মন্ত্রী একনাথ সিন্ডে, শিল্পমন্ত্রী সুভাষ দেশাই, রাজস্ব মন্ত্রী বালাসাহেব থোরাট এবং পিডব্লিউডি মন্ত্রী অশোক চান। বুধবার রাতে হিসেবে মহারাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25,992-এ, মৃত্যু হয়েছে 975 জনের। এরই মধ্যে মুম্বাইতে আক্রান্ত 15,000-এর বেশি, মৃত্যু হয়েছে 596 জনের।